হ্যালো বন্ধুরা, বাহারে আহার উইথ প্রবীরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি বিউলির ডালের রসবড়া। বন্ধুরা, এটা খুব সুস্বাদু একটা মিষ্টি জাতীয় খাবার। এই বিউলির ডালের রসবড়া তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে আগে সেগুলো আমরা দেখিয়ে নিই। প্রথমেই লাগছে বিউলির ডাল বাটা। বন্ধুরা, এখানে বিউলির ডালকে 4 থেকে 5 ঘন্টা জলে ভিজিয়ে তারপরে শিলে বেটে নেওয়া আছে। বড়াগুলো ভাজার জন্য লাগছে সাদা তেল, শিরা বানানোর জন্য লাগছে চিনি এবং স্বাদমতো নুন। তো বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপি বিউলির ডালের রসবড়া প্রণালী শুরু করার আগে বলবো যে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে এই ধরনের আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। তো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকে রেসিপি বিউলির ডালের রসবড়া। প্রথমে বন্ধুরা, আমরা গ্যাসে একটি পাত্র বসিয়ে নিয়েছি চিনি শিরা বানানোর জন্য। এতে পরিমাণ মতো জল দিয়ে নেব। তো বন্ধুরা, আমরা ওই পাত্রে জল দিয়ে নিলাম শিরা বানানোর জন্য। এবার আমরা পরিমাণ মতো এতে চিনি দিয়ে দেব। তো বন্ধুরা, এই চিনি শিরাটা বানানোর সময় আমরা চামচে করে ভালো করে শিরাটাকে নাড়তে হবে, নালে নিচে বসে গিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই শিরাটা খুব ঘন নয়, আবার খুব পাতলাও নয়, সেরকম করে তৈরি করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমরা কীভাবে চিনি শিরাটা বানাচ্ছি। দেখছেন বন্ধুরা, জলের মধ্যে চিনিটা কীভাবে আস্তে আস্তে গুলে যাচ্ছে। এইভাবে সব চিনিটাই এই জলের মধ্যে গুলে গিয়ে চিনি শিরাটা তৈরি হবে। চিনি আমাদের জলে প্রায় মিশেই গেছে, এখনও সামান্য পরিমাণ নিচের দিকে দেখা যাচ্ছে কিছু চিনি রয়ে গেছে। তা এটাও আমরা ভালো করে চামচে করে মিশিয়ে নেব, যাতে আর কোনো রকম চিনির দানা এই শিরাতে না থাকে। চিনির শিরা আমাদের প্রায় হয়েই এসছে, আর একটু হলেই আমরা চিনির শিরা নামিয়ে নেব। এইভাবে বন্ধুরা চিনির শিরাটাকে ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু ধারে ধারে বসে যাবে এবং পুড়ে যাবে। তো চিনি শিরা আমাদের হয়ে গেছে, এবার আমরা গ্যাস থেকে নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমরা বিউলির ডাল বাটাটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই ডাল বাটাটাকে খুব সুন্দর করে ভালো করে ফেটাতে হবে, তবেই কিন্তু আমাদের এই বিউলির ডালের রসবড়া ভালো হবে। যত বেশি ফেটাবেন ততই এই বড়াগুলো স্পঞ্জি হবে এবং এতে চিনি সিরাপটা ভালো করে ভেতরের পর্যন্ত ঢুকবে এবং খেতে অত্যন্ত সুস্বাদু হবে। তাই বন্ধুরা, আপনাদেরও বলবো, আপনারা যখন এই রসবড়াটা তৈরি করবেন তখন এই বিউলির ডাল বাটাটাকে খুব ভালো করে ফাটাবেন এবং চেষ্টা করবেন যে খুব
আপনি দেখবেন, দেখলেই বুঝতে পারবেন, এই ডালটাকে যত বেশি ফেটাবেন তখন দেখবেন ডালটা বেশি ফুলবে এবং হালকা হয়ে যাবে, এবং আপনার একটু জলে দিলেও দেখতে পাবেন সেটা জলের উপর ভেসে উঠবে এবং যত ফেটাবেন তত দেখবেন হালকা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ফেটানোর সময় আমরা স্বাদ মতো কিছুটা নুনও মিশিয়ে দেব। যদিও এটা সুইট ডিশ, তাহলেও এতে সামান্য পরিমাণে নুন দিলে খেতে ভালোই লাগবে। বন্ধুরা, ডাল আমাদের ফেটানো হয়েই গেছে প্রায়। তো বন্ধুরা, ডাল ফেটানো হলে আপনারা ভালো বুঝবেন কী করে, সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে একটা পাত্রে একটু জল নেবেন এবং সেই জলে একটুখানি ডাল ফেলে দেখবেন, যদি দেখেন যে ওটা ভেসে উঠছে তাহলে জানবেন যে ডাল আপনার ফেটানো হয়ে গেছে। তা বলে রাখি বন্ধুরা, যেহেতু বিউলির ডাল একটু চিপ বেশি থাকে, তা ফেটাতে একটু পরিশ্রম হয়। তা বন্ধুরা, যে কোনো ভালো জিনিস পেতে গেলে একটু পরিশ্রম তো করতেই হয়। আরেকটা কথা বলি বন্ধুরা, যখনই আপনারা এই বিউলির ডালের রসবড়া তৈরি করার জন্য ডাল নেবেন, সবসময় নতুন ডাল নেওয়ার চেষ্টা করবেন, কারণ নতুন ডালে চিট এবং টেস্ট দুটোই খুব ভালো হয়। তো বন্ধুরা, আমরাও একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এবং এতে একটুখানি ফেটানো ডাল দিয়ে দেখব যে ডালটা ভাসছে কিনা। দেখুন বন্ধুরা, আমাদের ফেটানো ডাল ভেসে উঠেছে, তাহলেই বোঝা যাচ্ছে যে ডাল আমাদের খুব ভালোভাবেই ফেটানো হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমরা এই ফেটানো ডাল দিয়ে বড়ার আকারে ডিপ ফ্রাই করে ভেজে নেব। তো বন্ধুরা, আমরা গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেলে এতে আমরা সাদা তেল দিয়ে দেবো বড়াগুলো ভাজার জন্য। তো বন্ধুরা, যেহেতু ডিপ ফ্রাই হবে সেক্ষেত্রে আমাদের তেল একটু বেশি পরিমাণে দিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার এতে আমরা তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমরা ফুরুলিগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমরা বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, বড়া আমাদের ভাজা হচ্ছে। একটা পাত্রে চিনি সিরাপটা আমরা রেখে দিয়েছি। এই বড়াগুলো ভাজা হলে এখান থেকে ছেঁকে নিয়ে আমরা একবারেই গরম রসে ফেলব। এই গরম বড়াগুলোই একদম যদি আমরা রসে ফেলি, তাতে বড়াগুলোর মধ্যে রসটা খুব ভালোভাবে প্রবেশ করবে, তার ফলে এই রসবড়াটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে। দেখছেন বন্ধুরা, বড়াগুলো আমাদের কিরম গোল্ডেন ব্রাউন কালারে ভাজা হয়ে এসছে। আরেকটু ভাজা হবে, তারপরে আমরা এই গরম বড়াগুলোই ঠান্ডা সিরাপে দিয়ে দেব। বিউলির ডালের রসবড়া একটা অনেক পুরনো রেসিপি,
এখন তৈরি হতে প্রায় দেখাই যায় না। তো বন্ধুরা আমি আপনাদের বলবো যে এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বড়া আমাদের ভাজা হয়েই গেছে, এবার আমরা কড়াই থেকে বড়া নামিয়ে নেব। দেখেন বন্ধুরা কিরম গোল্ডেন ব্রাউন কালারের বড়াগুলো ভাজা হয়েছে, আপনারা যখন করবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার হলেই না পাবে। এবার বন্ধুরা আমরা এগুলোকে ঠান্ডা রসে দিয়ে দেব। দেখছেন বন্ধুরা বড়াগুলোর মধ্যে রস প্রবেশ করছে বলে গরম অবস্থায় কীরকম একটা আওয়াজ হচ্ছে। এই বড়াগুলো গরম অবস্থাতেই রসে দিলে রসটা খুব ভালোভাবে ঢুকবে। তো বন্ধুরা বিউলির ডালের রসবড়া আমাদের তৈরি হয়ে গেছে, এটা সেট হতে কিছুটা টাইম দিতে হবে যাতে বড়াগুলোর মধ্যে রস খুব ভালোভাবে প্রবেশ করে, তারপরেই এটা খাবার জন্য রেডি হবে। বন্ধুরা আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।